প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের গোলশি বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন। আজকের দিনটা আপনারা জানেন, পুলওয়ামায় আমাদের 49 জন বীর জওয়ানকে পাকিস্তান থেকে এসে জঙ্গিরা হত্যা করেছিল। ভারতবর্ষের আবেগ, ভারতবর্ষের মানুষ চাইছিল এর একটা প্রত্যাঘাত। আজ সকাল ভোর 4টায় ভারতবর্ষের সেনাবাহিনী পাকিস্তানের ভেতর ঢুকে গিয়ে তার প্রত্যাঘাত দিয়েছে, 300 জনের ওপর জঙ্গিকে মেরেছে এবং জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়ে এসছে। সুতরাং এটা একটা ভারতবর্ষের ক্ষেত্রে একটা বড় ঘটনা। ভারতবর্ষের মানুষ যে আবেগে ফুসছিল, যে কথা চাইছিল, তার বিরুদ্ধে আজকে এই জঙ্গিহারা হয়েছে। আমি আজকে সারাদিন বর্ধমানে থাকবো, এটা রাজ্যের পক্ষ থেকে আমাকে এই কাজটা দেওয়া হয়েছে। তা আমি এসেছি বর্ধমান শহরে, এসেছি এর আগেও এসেছি, বহুবার এসেছি, কিন্তু সর্বমঙ্গলা মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়নি। সুতরাং মায়ের মন্দিরে পুজো দিয়েই আমি বর্ধমান জেলা সফর শুরু করলাম। ভারতবর্ষ ভালো থাকুক, বাংলা ভালো থাকুক, শুভ বুদ্ধির উদয় হোক আর অশুভ শক্তি ধ্বংস হোক। কি বলবেন দেখুন, আমি এরা অশালীন ভাষা বলতে পারবো না। ভাষার একটা সংযম থাকবে, ভাষার রাজনীতির ক্ষেত্রে রাজনৈতিক লড়াই থাকবে, কিন্তু অশালীন মন্তব্য আমি করতে পারবো না।